হেডলাইট জ্বালিয়ে যন্ত্রচালিত যানবাহনগুলো ঘুটঘুটে অন্ধকার ভেদ করতে পারলেও সাইকেল, রিক্সা সহ আলোহীন যানবাহনগুলো চলাচল করতে গিয়ে পড়ছে বিপদে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শুধু কি তাই, উঠতি বয়সের তরুণ তরুণী, দুষ্কৃতকারী আর নেশাখোরদের অভয়ারণ্য পরিণত হয়েছে পুরো সেতু আর পাশের এলাকা। আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে, মোটরসাইকেল গাড়ি নিয়ে, টাকা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে ছেলেপেলে আসে, মাদক সেবন করে। ব্রিজে লাইট অন্তত 7-8 মাস থেকে কোনো লাইট জ্বলে না। 5 মাস ধরে অন্ধকারে রয়েছে শেখ হাসিনা তিস্তা সেতুটি। 32টি ল্যাম্পপোস্ট থাকলেও জ্বলছে মাত্র 7টি। এখনও পুরনো বাতি মেরামত কিংবা নতুন বাতি সংযোগ করার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ করেও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বারবার যদি বলতে হয় ওনাদের, তাহলে আমি মনে করি যে এটা সঠিক নয়। আমি মনে করি এটা একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। অবশ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। মাদক বিক্রেতা হয়তো মাদক নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের দল যোদ্ধারা আছে, আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা মাদক রিকভারি করতে থাকি। আমরা কোনোভাবেই চাইবো না এখানে আলু স্বল্পতার কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা খারাপ কিছু ঘটুক, এটা কখনোই আমরা হতেও দিব না। এই সেতু ব্যবহার করে রংপুর ও লালমনিরহাট জেলার হাজার হাজার মানুষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।